একাধিক কর্মসূচি নিয়ে ঊনকোটি জেলার কৈলাসহর সফর করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি প্রথমেই চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত মনুভেলি ভৈরবথলি কমিউনিটি হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেখানে পুজো দেন। এদিন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গে ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। কমিউনিটি হলের উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক জ্ঞান কেন্দ্রে নবনির্মিত কৃষক জ্ঞান কেন্দ্রে উদ্বোধন করেন। এরপর তিনি চলে যান চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ছন্তুইল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে তিনি সুশাসন মেলার উদ্বোধন করেন। সুশাসন মেলায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন প্রশাসনের কাছে মানুষকে যেতে হয় না, প্রশাসন মানুষের দরজায় এসে কড়া নাড়ছে। আমরা যে এসএফটি গ্রুপের মাধ্যমে যেভাবে আন্তঃসামাজিক উন্নয়নের চেষ্টা আমরা করে যাচ্ছি, তার জন্য আমরা এই সমর্থন মহাবন্ধের থেকে আমরা পাচ্ছি। আমি একটা যাত্রায় গেলে আপনাদের সামনে তুলে ধরছি যে আগের যে সরকার তাদের সময়ে 2017-18 পর্যন্ত যে মহিলারা যারা এই এসএফটি গ্রুপে ছিল তাদের সংখ্যা ছিল 39,834। আর আমাদের এই 4-5 বছরে মহিলাদের যে ভাগিদারি এই এসএসজি গ্রুপে সেটা হচ্ছে 3,45,000। সুশাসন মেলার মাধ্যমে বিভিন্ন দপ্তরের সুবিধাভোগীদের হাতে 1 কোটি টাকার বেশি সামগ্রী ও লোন তুলে দেওয়া হয় এদিন। সুশাসন মেলার পরে মুখ্যমন্ত্রী চিড়াকুটিতে নবনির্মিত শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের উদ্বোধন করেন। এরপরে মুখ্যমন্ত্রী চলে যান আইটিআই প্রাঙ্গণে, সেখানে তিনি লোন জব ও স্কিল মেলার উদ্বোধন করেন। আইটিআই প্রাঙ্গণে মেলাতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস, বিধায়ক মবসুর আলী, বিধায়ক সুধাংশু দাস সহ অন্যান্যরা। লোন জব ও স্কিল মেলায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র রাজ্য সরকার চায় ছেলে মেয়েদের স্কিল ডেভেলপমেন্ট। প্রায় আজকের দিনে আমি একটা মেলাতে প্রতি করে সুশাসন চণ্ডীপুরে করে এসেছি, 1 কোটি টাকা আজকে দিয়ে এসেছি আপনারা, এবং সেই টাকাটা এই কারণে দেওয়া হয়েছে তারা যেন আত্মনির্ভর হয়। এসএইচজি গ্রুপের বিশাল সংখ্যক আমরা 9 গুণ 10 গুণ বেড়ে গেছে আমাদের মা ও বোনেরা। তো সব দিকে আমরা চেষ্টা করছি যে সমাজকে সশক্তিকরণ করা, আমাদের মা বোনদের মেয়েদের সশক্তিকরণ করার কথা। 33% আমরা মেয়েদের জন্য আমরা ছেলে আমরা রিজার্ভেশন রেখেছি মহিলাদের জন্য। তো সমস্ত সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস প্রধানমন্ত্রীর যে মূল মন্ত্র সেই দিশায় আমরা চলছি। আমরা চাই সব মানুষের মুখে যেন একটা হাসি ফোটাতে, মানুষ যেন গ্লুমি না থাকে, চেহারা যেন সবসময় হাসি খুশিতে থাকে, জীবন যা জীবনটা যেন হাসি খুশিতে কাটে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।